আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা একটা বাজেটের যে রক রাইডার সাইকেলের কথা বলবো, যেই সাইকেলে রক রাইডার প্রোর মতো অনেক পার্টস ব্যবহার করা হচ্ছে। তো এই সাইকেলে কি কি জিনিস ব্যবহার করা হচ্ছে সেটা জানার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আমরা রক রাইডার প্রো সাইকেল নিয়ে তো অনেক কথা বলি, বাট রক রাইডার প্রো সাইকেলের থেকে অনেক কম দামে যদি রক রাইডার প্রোর মতো সকল পার্টসপাতি পান তাহলে আপনার কাছে কেমন লাগবে? আজকে আমরা রক রাইডারের যে সাইকেলটা রিভিউ করতেছি এই সাইকেলটার নাম রক রাইডার ডিউক। আর এই সাইকেলের মোট তিনটা ভার্সন পাওয়া যায়। তো আমাদের কাছে যে ভার্সনটা আছে সেটা কিন্তু মেকানিক্যাল ব্রেকের এবং এক্সিটি ফর্কের। তো এই সাইকেলে এমন এমন কিছু পার্টস ব্যবহার করা হয়েছে এবং সেই পার্টস গুলো কিন্তু রক রাইডার প্রোতেও ব্যবহার করা থাকে। তো চলেন আজকে সাইকেল রিভিউটা বডি থেকে শুরু করা যাক। এই সাইকেলটাতে ব্যবহার করা হয়েছে 6061 গ্রেডের অ্যালুমিনিয়াম এবং এই সাইকেলটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডির একটা সাইকেল। সাইকেলটা কিন্তু আপনি পাবেন মোট চারটা কালারে। তো আজকে আমরা যে সাইকেলটা রিভিউ করার জন্য নিয়ে এসেছি এটা কিন্তু একটা ব্লু কালারের সাইকেল, সাথে অরেঞ্জের একটা কম্বিনেশন আছে। এই সাইকেলটার বডিটা যেমন হালকা, তার সাথে সাথে এই সাইকেলটা যখন আপনি রাইডিং করার জন্য নিবেন আপনি কিন্তু লং রাইড করতে পারেন। আমাদের সাথে কিছুদিন আগে একজন ভাই দেখা এসেছিল, তিনি 64 জেলায় রাইডিং করতেছেন এবং সে কিন্তু রক রাইডার ডিউক সাইকেলে দিয়ে রাইডিং করতেছে। তার কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনার বাইসাইকেল চালানোর এক্সপিরিয়েন্সটা কেমন। সে বলেছিল যে এই সাইকেলটা দিয়ে মোটামুটি সে ভালোই অভিজ্ঞতা পাচ্ছে সারা বাংলাদেশ ট্যুরের ক্ষেত্রে। আমাদের এই রক রাইডার ডিউক সাইকেলটাতে যে হ্যান্ডেলটা ব্যবহার করেছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের একটা হ্যান্ডেল। এই সাইকেলে যেহেতু মেকানিক্যাল ব্রেক ব্যবহার করেছে এই কারণে এই সাইকেলের যে দুটা ব্রেক লিভার আছে দুটাই কিন্তু অ্যালুমিনিয়ামের, তার সাথে সাথে শিফটার আছে কিন্তু দুইটা এক পাশে আছে 9 স্পিড, আরেক পাশে আছে 3 স্পিড। আর এইটা কিন্তু L2A5 কোম্পানির, আর এই কোম্পানির যে পার্টস গুলো আছে মোটামুটি আপনার ইউজেবলের জন্য ভালো। আর এটা যে গ্রিপটা দেওয়া আছে গ্রিপটা কিন্তু চালানোর জন্য বেশ ভালোই লাগে আমার কাছে। আপনারা অনেকে এই সাইকেল কিনে গ্রিপ চেঞ্জ করে নেন, তবে এটা যে গ্রিপটা দেওয়া আছে সেটা কিন্তু আপনি ভালোই কয়েকদিন ব্যবহার করতে পারবেন বলে আমার কাছে মনে হয়। আর এই সাইকেলের যে স্টিমটা দেওয়া হয়েছে সেটা কিন্তু রক রাইডার নামে ব্র্যান্ডিং করা হয়েছে, আর এটা কিন্তু লং একটা স্টিম। এই জায়গায় রক রাইডার প্রোতে কিন্তু শর্ট স্টিম ব্যবহার করা হয়েছে। যাই হোক, তো সবকিছু মিলাই আপনারা হ্যান্ডেলের যে পজিশন আছে, গ্রিপ আছে, সবকিছু মিলাই এর কম্বিনেশনটা কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে ভালোই লাগে। আমাদের এই রক রাইডার ডিউক সাইকেলের যত পার্টস পাতি আছে সবকিছু কিন্তু বিয়ারিং এর, এবং এই সাইকেলের সামনে যে 3 স্পিডের একটা ক্রাংকসেট ব্যবহার করেছে এটা কিন্তু অ্যালুমিনিয়ামের একটা ক্রাংকসেট। এবং এই ক্রাংকসেটের অনেক প্রশংসা শুনেছি আপনাদের মানিক ভাইয়ের কাছে যে এই প্যাডেলটা ব্যবহার করেছে এটা কিন্তু প্লাস্টিকের। রক রাইডার প্রো সাইকেলের ক্ষেত্রেও কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তো আপনি যত টাকা দিয়ে সাইকেল কেনেন না কেন, প্লাস্টিক হবে না অ্যালুমিনিয়ামের হবে আপনার প্যাডেল, এটা কিন্তু নির্ভর করে সম্পূর্ণ কোম্পানির উপরে। এবং তারপর যদি আস্তে আস্তে আমরা যদি পিছনের দিকে চলে আসি, এই সাইকেলের পিছনে ব্যবহার করা হয়েছে একটা ক্যাসেট ফ্রি, আর এই ফ্রিটা কিন্তু 9 স্পিডের একটা ফ্রি। আর এখানে যে ব্রেক মেশিনটা ব্যবহার করেছে মানে ব্যাক ডেরাজিটা ব্যবহার করেছে সেটা কিন্তু সেম L2A5 এর, এবং এটার রেসপন্সটা আমরা দেখেছি মোটামুটি ভালোই। আমাদের রয়্যাল লাগ এই সাইকেলটা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের স্ট্যান্ড করার চেষ্টা করেছে, যেমন হুইলি, XYZ, তো সেইগুলো কিন্তু মোটামুটি ভালোভাবে সে করতে পেরেছে এই ডিফল্টটা দিয়ে। তবে আপনার যদি সাইকেল কিনে স্ট্যান্ড করতে চান সেই ক্ষেত্রে কিন্তু সাইকেলটাকে একটু মডিফাই করে নিয়ে যাওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। আমরা একটা সাইকেল যখন রিভিউ করি, সাইকেল যখন চালাই, একটা জিনিস সবসময় আমরা চেষ্টা করি যে সাইকেলটা সম্পর্কে সব থেকে সঠিক তথ্য আপনাদেরকে জানানোর। তো আজকে আমরা যেহেতু রক রাইডার ডিউক সাইকেলটা নিয়ে কথা বলছি, এছাড়াও কিন্তু আমরা আরও একটা ভিডিও তৈরি করেছি, সেটা হলো রক রাইডার ডিউক ভার্সেস রক রাইডার প্রো। এটা কিন্তু আমার ব্যক্তিগত চ্যানেল ফায়ার্স ফয়সালে আপলোড হয়েছে। আজকে যে রিভিউটা আছে রক রাইডার ডিউক সাইকেলে এটা কিন্তু আমাদের ড্রিম সাইকেল স্টুডিওর ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন। এই সাইকেলটা সম্পর্কে যদি আপনারা ওভারঅল আমার কাছ থেকে জিজ্ঞেস করেন, এই সাইকেলটা কিন্তু বাজেট রেঞ্জ মনে করেন 18,000 থেকে 19,000 টাকার ভিতরে। তো আপনি আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ করেও আমাদের কাছ থেকে কারেন্ট প্রাইসটা এবং এটা সম্পর্কে ডিটেইল আরো জানতে পারেন। আমরা যখনই একটা সাইকেল রিভিউ করি একটা জিনিস কিন্তু আমি বারবার বলি, সেটা হলো একটা সাইকেলের তিনটা পার্ট আপনার বডির সাথে লেগে থাকে, তার ভিতরে ইম্পর্টেন্ট একটা পার্ট হলো সিট। আর এই রক রাইডার ডিউক সাইকেলের যে সিটের ডিজাইনটা আছে সেটা আমার কাছে ভালো লেগেছে। রক রাইডার প্রো সাইকেলের ক্ষেত্রে সিটটা কিন্তু অনেক চিকন ছিল, কিন্তু এটার ক্ষেত্রে সিটটা অনেক নরম এবং কমফোর্টেবল। তবে আপনার যদি লং টাইম ইউজ করতে চান সেক্ষেত্রে একটা সিট কভার ইউজ করতে পারেন। আর যে দুইটা পার্টস আপনার বডির সাথে লেগে থাকে তার ভিতরে অন্যতম হলো গ্রিপ এবং সাইকেলের যে প্যাডেলটা আছে সেটা। তো সব মিলিয়ে এই সাইকেলের তিনটা জিনিসের যে কম্বিনেশন তার ভিতরে দুইটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, একটা হলো সিট আর একটা হলো এটা যে গ্রিপ আছে সেটা। তবে এটার প্যাডেলটা যদি আরেকটু উন্নত মানের দিত সেই ক্ষেত্রে কিন্তু আমার কাছে আরো বেশি ভালো লাগতো এই সাইকেলটা। তো আমরা এই সাইকেলের হাফসটা নিয়ে এবার একটু কথা বলবো, কারণ একটা সাইকেলের হাফসটা স্টিল না অ্যালুমিনিয়ামে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কারণে আপনি যদি ডে টু ডে লাইফে ইউজ করেন, জাস্ট স্কুলে যাবেন, সাইকেলটা ভালো হলো কি খারাপ হলো এই ব্যাপারে আপনার কোনো টেনশন নেই, তাহলে হাফস নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নেই। তবে আপনি যদি সাইকেল নিয়ে কেয়ার করে থাকেন এবং সাইকেল নিয়মিত রাইড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাফসটা স্টিল না অ্যালুমিনিয়ামের সেটা আপনার খেয়াল রাখা উচিত। এই সাইকেলে যে হাফটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের, যেই ফর্কটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু XCT সান্তুরের ফর্ক, এবং
রক রাইডার প্রো সাইকেলে কিন্তু সেম টু সেম এই ফর্কই ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনি কিন্তু রক রাইডার ডিউক সাইকেল থেকে রক রাইডার প্রো সাইকেলের মজাটা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর যারা ছোটখাটো স্ট্যান্ড করতে পছন্দ করেন এবং রাইডিং করে থাকেন তাদের জন্য কিন্তু এই সাসপেনশনটা খুবই জোস একটা সাসপেনশন হবে বলে আমার কাছে মনে হয়। আমরা এই সাইকেলটাকে একটু চালিয়ে আপনাদেরকে বলি রাইডিং এক্সপিরিয়েন্স কেমন। তো আমি যখন চালাচ্ছি আমার কাছে কিন্তু কমফোর্টেবল লাগছে, এবং আমরা আমাদের আরো একটা ভিডিওতে এইটা নিয়ে কিন্তু স্লো রেস করেছি, ফাস্ট রেস করেছি রক রাইডার প্রোর সাথে কম্পারিজন করার জন্য। তো সেই ভিডিওটা দেখলে আপনি এই সাইকেল সম্পর্কে আরো ডিটেল জানতে পারবেন। তো সব মিলে সাইকেলটা চালানোর ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা ভালো, এবং এই সাইকেলটা দিয়ে আমাদের রয়্যাল রাজ ছোটখাটো স্ট্যান্ড করে কিন্তু দেখিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে রয়্যাল রাজ কত সুন্দর করে আমাদের হুইলি মেরে দেখাচ্ছে, এবং তার সাথে সাথে কিন্তু আরো অনেক ধরনের বিভিন্ন স্ট্যান্ড করে দেখিয়েছে। তো সব মিলে এই সাইকেলটা যদি আপনি রাইডিং এক্সপিরিয়েন্সের কথা বলেন এবং অন্যান্য জিনিসের কথা বলেন, তাহলে কিন্তু এই সাইকেলটা আপনি কিনতে পারেন, এবং বাজেটের ক্ষেত্রে অনেক ভালো ভালো জিনিস অফার করতেছে। না যদি রক রাইডার প্রো কেনার মতো 25,000 টাকা বাজেট না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 18-19,000 টাকা দিয়ে রক রাইডার ডিউক সাইকেলটা কিনতে পারেন। আর এর যে বাকি দুইটা ভার্সন আছে সেগুলো কি কি সেগুলো আপনাদেরকে একটু বলে দিই। সেটা হলো একটা আছে এক্সিটি ফর্ক প্লাস অয়েল ব্রেক, সেটার দাম একটু বেশি হবে, এবং একটা আছে নন এক্সিটি ফর্ক, মানে শুধুমাত্র ফর্কটা চেঞ্জ হবে, সেটার দাম কিন্তু এটা থেকে একটু কম হবে। তো আপনারা চাইলে এই সাইকেলটা কিন্তু ড্রিম সাইকেল স্টোর থেকে নিতে পারেন, এবং এই সাইকেল সহ আরো অনেক ধরনের সাইকেল রিভিউ দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। আর ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আপনি চাইলেই কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় আমাদের সাথে জয়েন হতে পারেন। আমি ফয়সাল, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।